দুটি ছবি, নওদা এবং জলঙ্গি, দুই প্রার্থী বিক্ষোভের মুখে, একদিকে কংগ্রেস প্রার্থী একদিকে বিজেপি প্রার্থী। অধীর রঞ্জন চৌধুরী আবার বিক্ষোভের মুখে পড়লেন বহরমপুরের পর, আর অন্যদিকে গৌরীশঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী মুর্শিদাবাদে, তিনিও জলঙ্গিতে গিয়ে বিক্ষোভের মুখে। বারবার বিক্ষোভের মুখে অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরের পর এবার নওদা, ফের তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে কংগ্রেস প্রার্থীকে আপনারা সেই মুহূর্তের ছবি দেখছেন যখন গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা এবং সরানোর চেষ্টা করায় পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। আজকের ছবি আপনারা দেখছেন, গত কয়েকদিনের ছবি আপনাদের মনে করাই, ঠিক সাত দিন আগে 13 এপ্রিল বহরমপুরে প্রচারে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন অধীর রঞ্জন চৌধুরী, সেখানেও গো ব্যাক স্লোগান ওঠে। 17 এপ্রিল রেজিরগনে রামনবমী মিছিলে বোমাবাজির ঘটনায় হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে পড়েন অধীর রঞ্জন চৌধুরী, গো ব্যাক স্লোগান দেন বিজেপি কর্মীরা, এমনকি মেজাজ হারিয়ে বহরমপুরে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতিকে ধাক্কা মারেন অধীর রঞ্জন চৌধুরী, এবং আজকে আবার বিক্ষোভের মুখে পড়লেন অধীর রঞ্জন চৌধুরী। অর্থাৎ 13 এপ্রিল 17 এপ্রিল 20 এপ্রিল পর পর দফায় দফায় বিক্ষোভের মুখে অধীর রঞ্জন চৌধুরী। দেখছেন জলঙ্গির ছবি, সেখানে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখানো হলো, এমনকি গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয়। বিক্ষোভকারীদের হাতে কোনো দলীয় পতাকা ছিল না, বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল বিজেপি প্রার্থীরা এমনটাই অভিযোগ। এই মুহূর্তে আপনারা দেখছেন মুর্শিদাবাদের নওদার ছবি। যত মানুষ আমাদের পক্ষে সমর্থন বাড়াচ্ছে, তত তৃণমূলের আক্রমণ বাড়ছে, তত বাংলা দিদি সেখানে আবোল তাবোল ভুগছে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলার দিদির নির্দেশ, তার পরামর্শ। ভোট প্রত্যেকটা মানুষ দেবে, মুর্শিদাবাদের একটা বুথ দখল হতে দেব না, দেব না, দেব না। যদি তৃণমূল মুর্শিদাবাদের বুথ দখল করে ভোট করে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। গালাগালি দিয়ে, গো ব্যাক স্লোগান দিয়ে আমার গতি রোধ করতে চাই। মমতা ব্যানার্জি আমার গতি রোধ করতে পারবেন না মুর্শিদাবাদে। এটা ঠিক হয়ে গেছে, আপনি তিনটাতে হারছেন।